কেমন হবে যদি দেশের শাসক জনগণের হাসি ১১ দিনের জন্য বন্ধ করে দেয়, এমন সিদ্ধান্তই নিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তার পিতা এবং সাবেক শাসক কিম জং ইলের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশটিতে হাসি, মদপান এবং কেনাকাটার উপর ১১ দিনের নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি। ইশরাত জাহান ইমার রিপোর্টে দেখুন বিস্তারিত। উত্তর কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম জং ইলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ছেলে বর্তমান প্রেসিডেন্ট কিম জং উন ১১ দিনের জন্য দেশজুড়ে হাসি নিষিদ্ধ করেছেন। শুনতে অবাক হলেও এটাই সত্যি। কিম জং এর আগেও জিন্স প্যান্ট পরা, স্টাইল করে চুল কাটা এবং কান ফোটানো নিষিদ্ধ করার মতো অদ্ভুত সব সিদ্ধান্ত নিয়েছিলেন উত্তর কোরিয়ার জনগণের জন্য। পিতার দশম মৃত্যুবার্ষিকীতে শুধু ১১ দিনের হাসি নিষিদ্ধ নয়, বাজার করা ও মদ খাওয়াও নিষিদ্ধ করেছেন তিনি। একই সঙ্গে সব ধরনের বিনোদনমূলক কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পিয়ংইয়ং কর্তৃপক্ষ। আমরা চাই বাবার দশম মৃত্যুবার্ষিকীতে পুরো দেশের জনগণ তাকে স্মরণ করুক। তিনি উত্তর কোরিয়াকে উন্নত করার জন্য অনেক অবদান রেখেছিলেন। উত্তর কোরিয়ার জনগণ তার প্রতি সর্বদা কৃতজ্ঞ। আগামী ১১ দিন কিম জং ইলের মৃত্যুশোক পালন করবে উত্তর কোরিয়া, তাই ওই সময়ে কোনো শেষকৃত্য করা যাবে না, জন্মদিনও পালন করা যাবে না। শোক পালনের এই সময়ে কোনো পরিবারের সদস্য মারা গেলে উচ্চস্বরে কাঁদা যাবে না, শোক পালন শেষ হয়ে গেলেই কেবল মৃতদেহ বের করা যাবে। প্রশাসনের পক্ষ থেকে এসব নির্দেশ সংবলিত আদেশে বলা হয়েছে, ১১ দিন এসব নিয়ম ভাঙলে দেশটির বাসিন্দাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে। শোকের এই দিনগুলোতে উত্তর কোরিয়ার সাবেক এই নেতার নানা কর্মকাণ্ড প্রদর্শনীর মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরা হবে। কিম জং ইল কিম পরিবারের দ্বিতীয় শাসক। দীর্ঘ ১৭ বছর যাবৎ তিনি উত্তর কোরিয়া শাসন করেছেন। ২০১১ সালের ১৭ ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কিম জং ইলের শাসনকালকে উত্তর কোরিয়ার ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময় হিসেবে বিবেচনা করা হয়। ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দেশটিতে দুর্ভিক্ষের শিকার হয়েছিল প্রায় ৩.৫ মিলিয়ন নাগরিক, যারা কিনা রোগ এবং অনাহারে মারা গিয়েছিল। বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংগঠনের দাবি, দক্ষিণ কোরিয়ায় তৈরি কে-পপ সোনা এবং অন্যদের সঙ্গে শেয়ার করার অপরাধে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে অন্তত ৭ জনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেন কিম। এর মধ্যে ৬টি ঘটনা ঘটেছে হেসান প্রদেশে। শুধু তাই নয়, ওই সময়ে কিমের নির্দেশে প্রিয়জনের মৃত্যুদণ্ড দেখতে নিকটাত্মীয়দের বাধ্য করা হয়েছিল। ইসরাত জাহান ইমা, RTV.